রামরাজ্য অযোধ্যায় নিষিদ্ধ হতে চলেছে মদ মাংস। সম্প্রতি এরকমই ফতোয়া জারির প্রস্তাব রেখেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই সঙ্গে আগামী বছরের মধ্যে একগুচ্ছ নতুন পরিষেবা শুরু হতে চলেছে উত্তরপ্রদেশের এই জেলায়। বুধবার অযোধ্যা সফরে এসে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখে এমন কথা জল্পনা বাড়াচ্ছে। বুধবার তিনি বলেন, অযোধ্যা একটা ধর্মীয় শহর, তাই জনগণের অনুভূতিকে সম্মান করা উচিত এবং মাংস ও মদ খাওয়া এই শহরে নিষিদ্ধ করা উচিত। তিনি আরও বলেছিলেন যে ধর্মনগরী অযোধ্যা উন্নয়নের একটা মডেল হিসেবে সামনে আসতে চলেছে। এই শহরে মিলবে সারাদিন ব্যাপী পানীয় জলের সুবিধে। তিনি আরও বলেন, অযোধ্যায় আসা প্রত্যেকটা ভক্ত পর্যটককে মানসিক শান্তি, সন্তুষ্টি এবং আনন্দ নিয়ে ফিরতে হবে। মুখ্যমন্ত্রী এদিন বিভিন্ন উন্নয়নমূলক কাজের পর্যালোচনা করার পাশাপাশি প্রকল্পগুলির গুণমান এবং সময় মতো সেগুলি শেষ করার বিষয়েও কর্মকর্তাদের নির্দেশও দেন। রাম মন্দিরের উদ্বোধন এখন সময়ের অপেক্ষা। রাম মন্দিরের দরজা খুলে গেলে অযোধ্যায় দিনে 1-1.5 লাখ পুণ্যার্থী আসবেন। তাদের থাকা খাওয়া সুবিধার কথা বিবেচনা করে নতুন হোটেল বাজার তৈরি হচ্ছে। এছাড়া অযোধ্যাকে একটি আন্তর্জাতিক ধর্ম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আন্তর্জাতিক বিমানবন্দর তৈরির কাজ প্রায় শেষ। রেল স্টেশনটি ইতিমধ্যেই বিশ্বমানের করে গড়ে তোলা হয়েছে। প্রস্তুত আধুনিক বাস টার্মিনাসও। 2024 জানুয়ারি থেকেই মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। তার আগে মূল কাজ রামলালার মূর্তি মূল মন্দিরে স্থাপন করা। মকর সংক্রান্তির দিন রামলালার মূর্তি স্থাপন করার পরিকল্পনা রয়েছে মন্দির কর্তৃপক্ষের। জানা গিয়েছে মন্দিরের দেওয়ালে বসানো হবে রাজস্থানের গোলাপি রঙের বেলে পাথর। মন্দিরের ট্রাস্ট সূত্রে খবর, কর্ণাটক থেকে এসেছে গ্রানাইট, মির্জাপুর থেকে এসেছে বেলে পাথর। এখানেই শেষ নয়, মন্দিরের সৌন্দর্যায়নের কাজের জন্য খাস রাজস্থান থেকে এসেছে মার্বেল পাথর। রাজস্থানের বনশী পাহাড়পুর থেকে 1 লক্ষ ঘনফুট শ্বেত পাথর এসেছে অযোধ্যায়। 2020 5ই অগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর থেকে আনুষ্ঠানিকভাবেই শুরু হয়ে যায় মন্দির নির্মাণের কাজ। তবে ইতিমধ্যেই রামরাজ্য অযোধ্যায় নিষিদ্ধ হতে চলেছে মদ মাংস। সম্প্রতি এইরকমই একটা ফতোয়া জারির প্রস্তাব রেখেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর সেই সঙ্গে আগামী বছরের মধ্যে একগুচ্ছ নতুন পরিষেবা শুরু হতে চলেছে উত্তরপ্রদেশের এই জেলায়। বুধবার অযোধ্যা সফরে এসে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখে এই কথাই কিন্তু জল্পনা বাড়াচ্ছে। বুধবার তিনি বলেন, অযোধ্যা একটা ধর্মীয় শহর, তাই জনগণের অনুভূতিকে সম্মান করা উচিত এবং মাংস ও মদ খাওয়া এই শহরে নিষিদ্ধ করা উচিত। তিনি আরও বলেছিলেন যে ধর্মনগরী অযোধ্যা উন্নয়নের একটা মডেল হিসেবে সামনে আসতে চলেছে। 2024 জানুয়ারি অর্থাৎ মকর সংক্রান্তির দিন থেকেই খুলে যাচ্ছে এই মন্দিরের দরজা। সবাই কিন্তু অপেক্ষা করে আছে অযোধ্যা নগরী কীভাবে সেজে উঠবে সেটা দেখার। সমস্ত আপডেট পেতে আজতক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। এই ভিডিও কেমন লাগলো সেটা জানাতে পারেন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।